Hello friends, assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তে প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তে এদিকে আমি চারটা পরোটা ভেজে নিছি আর এক কাপ চা বানিয়ে নিলাম। নিয়ে খেয়ে এখন বাকি জন্য আমি ডোনাটা বিরাম করে নিব, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করবা, করে আমার সাথে হবা। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি পেঁয়াজ আর পেপার আর টমেটোটা কেটে নিছি। এদিকে চুলার উপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিছি, দিয়ে অল্প তেল দিয়ে নিলাম, কারণ ডোনা তুলে অনেক তেল বাড়ে। দিয়ে নিলাম তেল, দিয়ে পেপার আর টমেটো একসাথে করে দিয়ে নিলাম অল্প লবণ, দিয়ে নিলাম চামচের মতন টমেটো সস, দিয়ে নিলাম এক চামচের মতন মিষ্টান নাগা, আমি চার চামচ দিয়ে এক চামচ নাগা দিয়ে দিলাম। এখন দিয়ে নিলাম ডোনা, এদিকে ডোনাটা বাজাটা হয়ে গেছে, এদিকে আমার ডোনা বাজাটা হয়ে গেছে। এখন তুলে নিলাম একটা বাটির মাঝে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, আমি ডোনাটা ভেজে নিছি। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।